নমস্কার শিবানী শাড়ি সম্ভারে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। প্রচুর 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 রিকোয়েস্ট ধনে খালি দেখানোর জন্য, তো আপনাদের প্রিয় ধনে খালি আজকে কিন্তু একেবারে রেডি। তবে ওই যে সমুদ্র থেকে এক ঘটি জল তুলে নেওয়ার মতন কয়েকটা শাড়ি দেখাচ্ছি, কিন্তু শিবানীতে এলে প্রচুর কালেকশন অপেক্ষা করছে আপনাদের জন্য। আহা কি দারুন শাড়িটা, পুরো এরকম লম্বা প্যাটার্নে কিন্তু রয়েছে, এবং এই চেকসটা কিন্তু একটু লম্বাতে গড়ন লাগে, দেখতে খুব সুন্দর লাগে, ভীষণ স্মার্ট লুকিং একটা শাড়ি। অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন, তাই যে কোনো ধরনের ব্লাউজ দিয়েও আপনি কিন্তু পরতে পারবেন। এখানে ব্লু রয়েছে, ব্ল্যাক রয়েছে, রেড রয়েছে, অরেঞ্জ রয়েছে, ইয়েলো রয়েছে, পিঙ্ক রয়েছে, গ্রিন রয়েছে, একেবারে রামধনু আপনাদের জন্য। পুরো শাড়িটা এভাবে যাচ্ছে এবং উল্টো দিকটাও কিন্তু একইভাবে কিন্তু যাচ্ছে। কি সফট জীবনদার শাড়িটা, একদম ভীষণ আরাম, একেবারে গায়ের সাথে লেগে থাকবে, একদম আরামদায়ক শাড়ি। এগুলো কিরকম প্রাইস পাচ্ছি? 880, মাত্র 880 টাকা গিফটের জন্য কিন্তু পারফেক্ট। আপনার কোনো স্মার্ট ফ্রেন্ড কে গিফট করুন, সে ভীষণ খুশি হয়ে যাবে। এবারে দেখুন, একটু মা জেঠিমা কাকিমাদের যদি গিফট করতে চান বা তারা যদি নিতে চান, তো এরকম একটা শাড়ি কিন্তু নিতে পারে। এই যে আপনারা কাজগুলো দেখছেন, এগুলো কিন্তু একেবারে হাতে বোনা কাজ, এগুলো কিন্তু কোন রকমের কিন্তু মানে মেশিনের নয়, পুরো হাতে বোনা কাজ বা বুননে হয়েছে এরকম ব্যাপার নয়, একেবারে স্টিচ ওয়ার্ক। এবং পাড়ের দিকটাতেও কিন্তু এরকম টেম্পল মোটিভ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং যেটা কিন্তু একেবারে সিলভার জড়িতে পাচ্ছি। পুরো শাড়িটা কিন্তু এভাবে যাচ্ছে, এবং যদি আমরা বডির দিকটা দেখাই তাহলে কিন্তু এভাবে যাচ্ছে। এগুলো কিরকম প্রাইসে পাচ্ছি? 1725 টাকা মাত্র, এটা কিন্তু আপনার জন্য হতেই পারে, খুব ভালো দেখতে। চলুন ধরে খালের আরেকটা শাড়ি। যারা সাদা শাড়ি খুঁজছেন বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠের জন্য, বা অনেক ক্ষেত্রে হয় স্কুলে ফাংশন, এক রকমের শাড়ি বা একটু সাদা শাড়ি আপনাকে পরতে হবে, সেখানে এই ধরনের শাড়ি কিন্তু নিতেই পারেন। হ্যাঁ, ধনেখালির ভীষণ ডিমান্ড, এবং যারা টিচার তারা কিন্তু ধনেখালি পড়তে খুব ভালোবাসে, যেহেতু রোজ শাড়ি পড়তে হয়। এবং তোমার দিকের পাড়টাও যদি দেখি, পাড়টা কিন্তু ভীষণ সুন্দর, পায়ের কাছের উপরেও পাড়ে কিন্তু এই কাজটা পাবেন, এবং ভীষণ সুন্দর একটা পাড়, কালারটাও ভীষণ সুন্দর, লালের কোনো ছোঁয়া কিন্তু নেই, কালোরও এখানে কিন্তু কোনো ছোঁয়া নেই। এই ধরনের শাড়িও কিন্তু ধনেখালির উপর নিতে পারেন, কালার পেয়ে যাবেন আপনি। এগুলো কিরকম প্রাইসে পাচ্ছি মোটামুটি? 1050, মাত্র 1050 এর মধ্যে অল ওভার পাড় হাইলাইট শাড়ি কিন্তু এটা, এবং ভীষণ সুন্দর দেখতে এটা। হ্যাঁ, একদম অল্প বয়সীরা এখন ভীষণ সাদা রং করতে কিন্তু পছন্দ করো, তোমরাও কিন্তু চাইলে এই শাড়িগুলো ক্যারি করতে পারো। চলে যাব পরের শাড়িতে। ধনেখালি নিয়ে প্রচুর রিকোয়েস্ট কিন্তু ছিল, কিছু ধনেখালি জীবনদা দেখাও, তো তাদের জন্য কিন্তু অবশ্যই এই শাড়িগুলো হতেই পারে। আঁচল পোর্শনটা কিন্তু এরকম পাচ্ছেন, হালকা পিঙ্ক রং কালারের উপরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে, আঁচলের দিকটা একটু ইয়েলো ঘাসা, আর পুরো শাড়ি কিন্তু পিঙ্ক ঘাসায় পেয়ে যাচ্ছেন। গঙ্গা যমুনা পার পাচ্ছেন আমার দিকে, এবং জীবনদার দিকে দুটো কালার অপোজিট কালারের কিন্তু আপনারা পার পেয়ে যাচ্ছেন। আর উল্টো দিকটা যদি দেখি, পুরোটা কিন্তু এভাবে যাচ্ছে অল ওভার। আচ্ছা, এটা তো একটা সুতোর কাজ, এটা কিন্তু মানে কোনো কিন্তু কালার নয়, প্রিন্ট নয়, এটা কিন্তু পুরো হাতের কিন্তু একটা বুনন, বুননে কিন্তু এটা ভাবে যাচ্ছে। হ্যাঁ, একদম দেখে নিন একটু, এটা কিন্তু সুতোর কাজ বেশ। আর এগুলো কিরকম প্রাইসে পাচ্ছি? 1050 এ পেয়ে যাচ্ছেন। কালার আছে এটার কিন্তু অনেকগুলো কালার আছে, শুধুমাত্র শিবানীতে পৌঁছে যান, দীর্ঘ 60 বছরের প্রতিষ্ঠান, আপনাদের প্রিয় শিবানী। চলে যাব আরেকটা শাড়িতে। ওই যে বলে না, যারা এলিগেন্ট কিছু শাড়ি পছন্দ করেন, বা আমার শাড়ি একেবারে আমার মতন হবে, ঠিক তাদের জন্য এই শাড়িটা। বক্স প্যাটার্নে একেবারে স্টিল কালারের একটা শাড়ি কিন্তু দেখছেন, গঙ্গা যমুনা পার আমার দিকে রেড, এবং জীবনদার দিকে ইয়েলো, ভীষণ সুন্দর দেখতে। এই শাড়িটা নিয়ে কোনো কথা হবে না, যে পরবেন তাকেই ভীষণ ভালো লাগবে দেখতে। পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এভাবে, এবং অল ওভার পুরো বডিটাও কিন্তু এভাবেই, চেকস এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, খুব ভালো দেখতে।
এবং এই শাড়িগুলো কিরকম প্রাইস থাকছে? 1060 টাকা কিন্তু মাত্র এর দাম। তো এরকম প্রচুর শাড়ির কালেকশন আপনাদের জন্য কিন্তু রয়েছে শিবানীতে। আর শিবানীতে পৌঁছতে হলে আপনারা জানেন গড়িয়াহাট একেবারে বাসন্তী দেবী কলেজের অপোজিটে যে শোরুমে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং তার পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিন্দুস্তান পার্ক এবং ভবানীপুরে। আজকে এই পর্যন্তই, পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে, অনেক কথা হচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।